লন্ডনে অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটিশ বাংলাদেশি ডাক্তার পরিবার ও পারিবারিক বন্ধুদের নিয়ে এক বসন্ত উৎসব ও পিঠা মেলা। শনিবার লন্ডনের অল্ডার্সব্রুক কমিউনিটি হলে মেলাটি অনুষ্ঠিত হয়। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। ব্রিটিশ বাংলাদেশি ডাক্তার পরিবার ও পারিবারিক বন্ধুদের নিয়ে এক বসন্ত উৎসব ও পিঠা মেলা শনিবার লন্ডনের অল্ডার্সব্রুক কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। ফেস্টিভ্যাল উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে ও ডাক্তার ফিরুজা ভুইয়া এবং ডাক্তার রাশেদের পরিচালনায় অনুষ্ঠিত মেলাটিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী কালাম ভুইয়া। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফেস্টিভ্যাল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গ্রুপের থেকে। আজ আমাদের শুভ বসন্ত, বসন্তের এই উৎসবনে আমরা যেটা করেছি পিঠার আয়োজন করেছি, তা আমাদের মেনলি যে ডক্টরদের ফ্যামিলি তারা ভাবে ভাইয়ের ভাবিরা যে পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছেন আমরা সেগুলো খাচ্ছি। এবং এটা পিঠা না, আমি মনে করি এক একটা পিঠার মধ্যে ভালোবাসা। এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির তরফ থেকে বসন্ত উৎসব এবং পিঠা মেলা। ধন্যবাদ আয়ন টিভিকে, আতাল্লাহ ফারুক ভাইকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাদের পার্টিসিপেন্টটা আমাদের প্রোগ্রামের সার্থক করছে। বসন্ত উৎসবে এসে খুব ভালো লাগতেছে, এই যে পিঠা পুরা ভরা, এটা কিভাবে খাবো বুঝতেছি না, অনেকদিন পর এত পিঠা খাওয়া যাবে আর খুব ভালো লাগতেছে আজকে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক। ধন্যবাদ জানাচ্ছি আমি প্রফেশনালদেরকে, যারা ডক্টর বিলেতের বাংলাদেশি ডক্টর, তাদের অর্গানাইজেশন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এত সুন্দর আয়োজন করার জন্য, স্পেশালি আজকের প্রজন্মের সামনে বাংলাদেশকে উপস্থাপন করার জন্য। এবং এই ধরনের কাজে উচিত সকলের সাপোর্ট দেওয়া। আয়ন টিভি সবসময় ওনাদের সাথে আগে ছিল, বিলিভ করি আগামীতেও থাকবে এই ধরনের ভালো কাজে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাক্তার মুরাদ, ডাক্তার সেতারা, ডাক্তার শিউলি, ডাক্তার শামীম, মিতা চৌধুরী, ডাক্তার মাহবুব, ডাক্তার নেসার চৌধুরী ও অন্যান্যরা। আমাদের বসন্ত উৎসব এবং পিঠা উৎসবে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের সবার সাথে থাকবেন। বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকে পিঠা উৎসব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগ, আমরা প্রতি বছর এটা করে থাকি। এটি আমাদের কালচার, আমাদের বাংলাদেশের সংস্কৃতি আমরা লালন করছি বিদেশের মাটিতে। এ বসন্ত উৎসব ও ফিটা মেলাটিতে নাচ, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশনার মাধ্যমে এক পারিবারিক মিলন মেলায় পরিণত হয়ে ওঠে। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।